नमस्कार বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি এবং যেটা একটি ব্যাংকিং রিলেটেড ইনফরমেশন এবং যেখানে আমরা শেয়ার করব আপনাদের পেনাল্টি চার্জ এবং বাউন্স চার্জ কি হয় এবং দুটো সম্পর্কে একটু আইডিয়া আপনাদেরকে দেব এবং এই যে চার্জেস আপনাদের হয় পেনাল্টি চার্জ বলুন অথবা ব্যাংকিং যে বাউন্স হয় অনেকেই এই দুটোকে এক মনে করেন, অ্যাকচুয়ালি এই দুটি এক নয়। আমরা সেই ডিটেইলসগুলো নিয়ে আজ আজকে আলোচনা করব, প্রত্যেকটি বিষয় দু তিনটে পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে আলোচনা করে দেব। এবং এই দুটি চার্জেস তখনই আপনাদের অ্যাপ্লাই হয় যখন আপনারা কোনো লোন নিয়ে থাকেন এবং ইএমআই আপনার টাইমলি পেমেন্ট করেন না অথবা আপনার ইএমআই ইসিএস এর যে ডেট আছে সেই ডেটে পর্যাপ্ত ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে না থাকার কারণে এই দুটি চার্জেস লাগে, যেটা পেনাল্টি এবং বাউন্স চার্জ। এবং এই দুটি ডিফল্ট হওয়ার জন্য দুটি মেইন কারণ থাকে, এক এক করে আমরা আলোচনা করছি। প্রথম ফার্স্ট পয়েন্টে যেটা আলোচনা করব, হোয়েন ইউ ডোন্ট ফরগেট টু পে ইয়োর ইএমআই অন টাইম, ইন দিস কেস ইউ উইল বি চার্জ এ পেনাল্টি ফি বাই ইয়োর লেন্ডার। অর্থাৎ আপনারা যদি টাইমলি ইএমআইটা না দিয়ে থাকেন তখনই আপনাদের সেই চার্জেস লাগে। অথবা দুই নম্বর যেটা হয়, আপনাদের ইসিএস এর যে ডেট থাকে সেই ডেটে আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকে অথবা আপনার অ্যাকাউন্ট থেকে কোনো কারণে যদি ইএমআই ডিডাক্ট না হয় তাহলে কিন্তু তখন আপনাদের এই চার্জেসটি লাগে। তো আপনাদের যেটা করতে হবে, এই দুটি ডিফল্ট থেকে আপনাদের সেফ রাখার জন্য আপনাদের ইসিএস এর যে ডেট থাকবে সেই ডেটের আগে অবশ্যই পর্যাপ্ত ব্যালেন্স আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার ডেট অনুযায়ী ইএমআইটা কালেক্ট হয়ে যায় এবং ইসিএস যেন আপনার মিস না হয়। তাহলে আপনার যেমন সিবিল ঠিক থাকবে সেই ক্ষেত্রে পরবর্তী লোনের ক্ষেত্রে আপনার অনেকটা ইজি হয়ে যাবে। এই দুটি স্টেপ অবশ্যই আপনার মেনটেন করবেন। তো আজকের এই টোটাল ডিটেলস থেকে আমরা যদি কনক্লুশনে আসি, বাজাজ ফাইন্যান্স কিন্তু শুধুমাত্র ইসিএস চার্জ আপনাদের থেকে নেওয়া হয় যেটা ইএমআই বাউন্সের ক্ষেত্রে হয় এবং ব্যাংক যেটা ডিটেক্ট করে সেটা হচ্ছে বাউন্স চার্জ। বাজাজ ফাইন্যান্স কখনো বাউন্স চার্জ আপনাদের নেয় না, বাজাজ ফাইন্যান্স শুধুমাত্র ইসিএস চার্জটি নিয়ে থাকে যদি আপনার ইএমআই টাইমলি ইসিএস না হয়ে থাকে। আশা করব আজকের যে দুটি টপিক নিয়ে আলোচনা করলাম আপনার প্রত্যেকটি টপিক বুঝতে পেরেছেন, পেনাল্টি চার্জ এবং বাউন্স চার্জ কি হয় এবং কেন এইগুলি হয়ে থাকে তার প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।